আপনার সাংবাদিক বন্ধুরা এটা আমাদের থেকে আপনারা বেশি জানেন, আপনাদের কলমে এবং বিভিন্ন ভাবে আপনাদের লিটারেচারে এটা উঠে এসেছে। 10323, 10323 এখন নাম হয়ে গেছে, আর কিছু বলতে হয় না। তাদের ডেডলাইন 31 মার্চ, এবং ত্রিপুরার রাজনৈতিক দল, ত্রিপুরার সরকার, বিরোধী দল এবং সাংবাদিক মহল বা অন্যান্য সব সেকশন জানে তাদের চাকরিটা যে নাই সেটা আইনের বিধিগুলো বলে, অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের চাকরি থাকতে পারছে না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত থাকতে পারবে না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আসার পরে অলমোস্ট ত্রিপুরার যেটুকুই রাজনৈতিক দল আছে, আমি এখন পর্যন্ত দেখিনি কোন দল বলেছে তারা চাকরি না পাক, তারা চাকরি না পাক এটা বলে কেউ বলেনি। সবাই বলেছে যারই ভুলভ্রান্তি হয়েছে অতীতে, যাদের সিদ্ধান্ত ফল হয়েছে, যাদের কুকর্মের ফলে হয়েছে অথবা যাদের ভ্রান্ত নীতির ফলে হয়েছে, কিন্তু এই ছেলেগুলি ত্রিপুরা, তাদের ফ্যামিলি ত্রিপুরা, যে দলই বলুন তাদের কিন্তু নষ্ট না হয় এবং কংগ্রেস থেকে এগিয়ে এগিয়ে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা প্রেয়ার করতে চাই আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রিমাইন্ডার আপনারা স্মরণ করুন, 10323-এর 31 মার্চ মেয়াদ, আমি 2-3টা লিটারেচার স্পেসিফিক আপনাদেরকে বলছি, সেটা হলো ভিশন ডকুমেন্ট যেটা নির্বাচনের আগে, সেখানে এই গভর্নমেন্ট স্পেস যারা দলে আছেন এই সরকার তাদের দল ভিশন ডকুমেন্ট করেন, সেখানে স্পেসিফিক ভিশন ডকুমেন্টে প্যারা 12-এ বলেছিল, আমি রেফার করছি প্যারা 12-টা, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 103-3 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড, উইল রিজলভ। আমরা ভেরি সিম্পলি, যখন এই সরকারের 2 বছর পূর্তি হয়েছে 9 তারিখ, অ্যাজ পার ওথ দিয়ে একটা সংবাদ মিডিয়াতে আমরা দেখেছি আমাদের অনারেবল চিফ মিনিস্টারের ইন্টারাকশন লাইভ, আমারও দেখার সৌভাগ্য হয়েছিল সেখানে। আমি যদি নাম সাবজেক্ট টু দ্য কারেকশন যদি ভুল বুঝে না থাকে, উনি ডিজোন করেছেন যে সেখানে নাকি ভীষণ ডকুমেন্টে এরকম কোনো কথা ছিল না, ওনারা বলেছিলেন চেষ্টা করবেন। আই এম রেফারিং নাও দিস ল্যাঙ্গুয়েজ ফ্রম কংগ্রেস পার্টি, চেষ্টা করা আর দ্য গভর্নমেন্ট উইল রিজলভ। আপনারা আমার থেকে অনেকে আছেন যারা ভালো ইংরেজি বুঝেন বা এটা দেখতে পারেন, প্যারা 12-টা পড়তে পারেন, আমিও তো ভুল ভুল করতে পারি, সেখানে সেটা বলেছিল হিন্দিনাকে মনে করেন। এমন শুধু তাই নয়, পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা পাশে আছি, পাশে থাকি। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে আমি নিঃশব্দ হব না, আমি নিশ্চিন্ত হব না শিক্ষামন্ত্রী হিসাবে যতক্ষণ পর্যন্ত তাদের একটা কিছু না করতে পারি, দ্যাট ওয়াজ দ্য মেঙ্গুরি ল্যাঙ্গুয়েজ, এবং থাকি না শুধু সব দিকে আছি। আমরা চাচ্ছি তাদেরকে আজকে স্মরণ করিয়ে দিতে, এবং একটা জিনিস বুঝতে পেরেছি, আমি জানি না আমাদের এই 10323-এর ভাগ্য কী হবে, কারণ আমাদেরও লিমিটেশন আইনের একটা গণ্ডি, সরকারের কাছে অ্যাপিল করছি তারা যাতে তাদের কমিটমেন্ট থেকে কোনোভাবে ডেভিয়েট না হয়, এরকমভাবে লেখকদের মাইন্ড ফেসে যাতে তাদের কাছে বঞ্চিত না করা হয়। আইনের ঘর বাঁচিয়ে সরকার যদি 10323-কে নিশ্চিন্ত করতে পারে যে কোনোভাবে, কংগ্রেস খুবই হ্যাপি, এবং কংগ্রেস আজকে এটা অ্যাপিল করছে তাদের কাছে।